এসো বর্দা, এসো, দেখো আমাদের বাগানে কত কত ভালো কলা হয়েছে, কিন্তু এগুলো এখন কাঁচা আছে, তাই আপনাকে খাওয়াতে পাচ্ছি না। সকালের মধ্যে এই কলাগুলো পেকে যাবে, আর যে এই কলা খাবে সে সুপার ডুপার ইন্টেলিজেন্ট হয়ে যাবে, তার ইন্টেলিজেন্সই হাজার গুণ বেড়ে যাবে। হ্যাঁ, জয় হোক, সবার আগে এই কলা আমি খাবো। Excuse me, can I please take the newspaper? পাতলু, এই সব ডক্টর ঝটকার ওষুধের প্রভাব বলে মনে হচ্ছে যে বান্দরেরাও মানুষের মতো ইন্টেলিজেন্ট হয়ে গেছে। মানুষদের মতো ইন্টেলিজেন্টের অর্থ কি রে? মানুষ বাঁদরদের মতো ইন্টেলিজেন্ট? নিজের পূর্ব প্রজন্মের একটু সম্মান করো না তোমরা। সরি বর্তা, সরি, ভুল করে বলে ফেলেছি। আর কতবার উপরে উঠবে আর নিচে পড়বে এটা বুঝে নাও যে এবার মাঙ্কি কিংডম চলে এসেছে। বলছি, কেউ লং ড্রাইভে যাবে নাকি? আরে চোর, চোর, ধরো! আরে মোটু পাতলু, আরে বাসাও ভায়া, এই বাঁদরগুলো তো জীবন অতিষ্ঠ করে তুলতেছে, আরে কে জানে কোথা থেকে আইছে। ও, তাহলে এই মোটু পাতলু তোমাদেরকে বাঁচাবে। তুমি গরম গরম সিঙ্গারা বানাও, ততক্ষণে আমরা ওদের একটু সেবা করি। আমাদের ভালো বন্ধু বক্সার তোমাদের সবাইকে পিটিয়ে পিটিয়ে ঠিক করে দেবে, তাই না বক্সার দাদা? ও, তাহলে এই বক্সার আমাদের পেটাবে। বন্ধুরা, চলো বক্সিং বক্সিং খেলি। চলো এখানে চা জল খাবার খেয়ে নাও, এখানকার চায়ওয়ালার সিঙ্গারা খুব ফেমাস, চলো তাড়াতাড়ি। বাইরে বেরোন চিংগাম স্যার, আর নিজের চোখে দেখে নিন। ও, ইন্সপেক্টর চিংগাম, আজ থেকে এই পুলিশ স্টেশন আমার। মাই নেম ইজ ইন্সপেক্টর বম্বম, আর ও হচ্ছে হাওয়ালদার টমটম। এটা হতে পারে না, তোমাকে আমি আমার পুলিশ স্টেশন দেব না, তোমাকে আমার সঙ্গে লড়াই করে আমাকে হারাতে হবে, যে জিতবে পুলিশ স্টেশন তার। ওকে, রাজি আছি।
মুখে ফায়ার। Everything is fair in world. এবার আমি ফায়ার করব। এখন শুধু ডক্টর ঝটকাই আমাদের বাঁচাতে পারে। এখন আর অন্য কোন রাস্তাই বেঁচে নেই। তোমার যে ওষুধের জন্য আমাদের ইন্টেলিজেন্স এত বেড়ে গেছে সেটা কোথায়? আমাদের এই ওষুধ আরো চাই। এখন তোমরা দুজন হলে আমাদের প্রজন্মে একজন সায়েন্টিস্ট কে লেজ ছাড়া ভালো লাগে না। আমাদের লেজ বেরিয়ে আসবে। মোটু আমার ভাই, আমার বন্ধু, দেখো ওরা আমাকে বানর বানিয়ে দিয়েছে। চলো এবার এখান থেকে পালাও শীঘ্রই। জয় হোক সর্দারের, জয় হোক সর্দারের, জয় হোক। আমি সব মানুষদের একটা কথা বলতে চাই। আজ পর্যন্ত তোমরা আমাদের দড়ি দিয়ে বেঁধে বেঁধে নাচিয়েছো, এবার আমরাও তোমাদের সাথে ঠিক সেটাই করব। আজ পর্যন্ত আমরা নেচেছি আর তোমরা দেখেছো, এবার তোমরা নাচবে আমরা দেখব। খালি পেটে আমার মাথা কাজ করে না, কিছু করো। আইডিয়া, মোটু তুমি সিঙ্গারা খেয়ে এদের সর্দারকে লড়াই করে হারিয়ে দিয়ে এদের তাড়িয়ে দাও। সর্দার পালিয়ে গেলে সবাই পালিয়ে যাবে। ওকে, আমি চুপচাপ চাওয়ালার কাছে সিঙ্গারা খেতে যাচ্ছি আর আমি সর্দারকে চ্যালেঞ্জ করছি। বান্দরদের সর্দার, আজ আমার বন্ধু মোটু তোমাকে চ্যালেঞ্জ করছে। যে জিতবে সেই ফুরফুরি নগরে থাকবে, অন্যকে শহর ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, আমি রাজি আছি। কোথায় আছে তোমার বন্ধু মোটু? চাওয়ালা দাদা, শীঘ্রই সিঙ্গারা খাওয়াও। সিঙ্গারা তো এরা সবাই খায় ফেলাইছে, এখন একটা সিঙ্গারাও বাকি নাই। পাতলু সিঙ্গারা নেই, এখন কি করবো? তুমি মার খাও, আমি সিঙ্গারার ব্যবস্থা করছি। এক জায়গায় দাঁড়িয়ে থেকে লড়াই করো, পালাচ্ছো কেন? এটা আমার লড়াই করার স্টাইল। সিঙ্গারা,
আমি হেরে গেছি, বাস আমি হেরে গেছি। আমরা চলে যাচ্ছি অনেক দূরের কোনো জঙ্গলে, আর ওখানে নিজেদের ঘর বাড়ি বানাবো। সর্দার ভাই, যখন খুশি আমাদের সাথে দেখা করতে এসো, কিন্তু কোনো মানুষকে বিরক্ত করবে না, ব্যাস। তুমি একজন খুব ভালো মানুষ, নমস্কার। চলে গেল, কিন্তু আমাদের কি হবে? আমার ওষুধের প্রভাব তো ওদের উপর থেকে খুব শীঘ্রই চলে যাবে, কিন্তু ওদের ওষুধের প্রভাব কখন শেষ হবে? আমরা ঠিক হতে পারবো কি না? আমার বন্ধু সর্দার বলেছে উনি এখন আমাদের প্রজাতির লোক, তাই আমরা ওদেরকে আমাদের সঙ্গে নিয়ে যাব। আমি বন্ধু নই, কোথায় নিয়ে যাচ্ছো? ডোন্ট ওয়ারি, ঝটকার ওষুধের প্রভাব শেষ হলে সব আগের মতো হয়ে যাবে, বাঁদরেরাও আর ঝটকা।